আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বাদ প্রিয় দর্শক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের লাইলাত শাহবাণকে কেন্দ্র করে বিশেষ ইসলামিক আয়োজন সবে বরাত অনুষ্ঠানের আজকের পর্বে দর্শক মহিমান্বিত রজনী কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই রজনীতে কোন আমল আমরা করব কোন আমলগুলো আমরা বর্জন করব। আজকে এ বিষয়ে ইনশাল্লাহ তালা আমরা আলোচনা করবো আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলমী দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত শিক্ষক মোখতারাম হাফেজ মাওলানা হুসেনুল বান্না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মোখতারাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা মোখতারাম আজকে যে আলোচনাটি করব সবে বরাত বা লাইলাতুল ইসলাম শাহবান আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম এ রাতের ব্যাপারে কি বলেছেন কেন মুসলিম উম্মাহের কাছে এ রাতটি গুরুত্বপূর্ণ প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে সবে বরাত আসলেই এই সবে বরাত কোথা থেকে আসলো এই শব্দের পরিচয় কি এবং অর্থ কী হাদিসে কি সবে বরাত আছে নাকি অন্য কিছু জি জাক আল্লাহ আপনাকে ধন্যবাদ জানাই অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় সম্পর্কে আপনি জিজ্ঞেস করেছেন এবং এখন আমাদের এই সবে বরাতের আমরা সাধারণ মানুষেরা এক্সট্রিম পজিশনে চলে গেছি অর্থাৎ একদল আমরা বলছি যে সবে বরাত বলতে কিছুই নাই আর দল বলতেছি যে না সবে বরাত খুব গুরুত্বপূর্ণ ইত্যাদি তো আমাদের আসলে সুরে পাকসাল আলহি ওয়াসাল্লাম যে আনি ধর্ম আমাদের জন্য নিয়ে এসছেন কোরআন করিম আল্লাহ সোহানা বলেছেন ও কাদাইলকে জান্নাক মু মধ্যম পন্থা অবলম্বন করার দরকার আমাদের তো এক্সট্রিম পজিশনে না যেয়ে আমাদের মধ্যম পন্থায় থাকাটাই হচ্ছে উত্তম দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের এই এলাকায় মোগলসহ তুগলুক এবং সৈয়দ বংশ লুদি বংশ ইত্যাদির যে রাজত্ব ছিল প্রায় আষ্টশো বছরের এবং তারা ছিল ফার্সিবাসী জি তো এই কারণে সবে বরাত শব্দটি এটি আরবি শব্দ না এটা ফার্সি শব্দ সব মানে হচ্ছে রাত্র আর বারাতের দুটো অর্থ হতে পারে বারাত শব্দটাকে যদি আমরা ফার্সি ধরি তাহলে বারাত শব্দের অর্থ হচ্ছে তকদির অর্থাৎ আল্লাহ সুবাহানা হুয়া তালা এই রাত্রিতে মানুষের আগামী এক বছরের কি করবে না করবে আগামী এক বছরের তাকদির ফেরাস তাদের কাছে বরাদ্দ করে এই হিসাবে একটা মত আসছে যে সবে বরাত মানে হচ্ছে এক বছরের তাকদির ফেরাস তাদের কাছে নির্ধারণের রাত্র হচ্ছে এটি দ্বিতীয় আর একটি বিষয় হচ্ছে যে বারাতন শব্দটি যদি আমরা আরবি শব্দ ধরি পুরাণ একাদিম এই শব্দটি ব্যবহৃত হয়েছে বারা আতুম মিন আল্লাহ ইউরাসগুলিহী ইলাল্লাহ দীন আয়াহাতু মিনার মুসলিকে বারা মানে মুক্তি তো সবে বরাত আরবি ধরলা এর অর্থ হয় মুক্তির রজনী তো এই রাত্রে কি আল্লাহ তালা বান্দাদেরকে ক্ষমা করেন কি এইটা হাদিসের মধ্যে এসেছে যদি হাদীসের ইয়াটার ব্যাপারে সনটটার ব্যাপারে একটু কথা আছে কিন্তু আছে যে আল্লাহস বাহানা হুয়া তা আল্লাহ এই রজনীতে আল্লাহ যারা আল্লাহ আল্লাহস বানাতালার কাছে তবা করে আল্লা হুয়া তালা তাদের তওবাকে কবুল করেন তো বিষয়টি হচ্ছে যে যদি আমরা যেই ব্যাখ্যাটি আমরা এখানে ধরি সবে বরাতের ইসলামের দৃষ্টিতে আমল হচ্ছে দুই ধরনের একটাকে বলে আমলান রেওয়ায়াতান অর্থাৎ বর্ণনার ভিত্তিতে আমল জি আরেকটি হচ্ছে আমলান মোতাওয়াতের আন অর্থাৎ সাহাবা ইকরামের যুগ থেকে এ পর্যন্ত একটা আমল এসছে এটাকে মোতাওয়াতের আমল বলে আমরা দেখেছি যে আমাদের পূর্বপুরুষ থেকে এরকম একটা এই রজনীর আমল কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে এসেছে এসছে করে এসছেন আমাদেরকে দেখিয়েছেন না হলে তো আমরা জানতাম না এটা তো এই রাত্রিটা সম্পর্কে আসলে নাই তো নামে কোনো শব্দ নাই হাদিসে কোনো শব্দ নাই কোরআন হাদিসে কি শব্দ এসছে দুটো শব্দ এসছে কোরানে এসছে ইন্না সুরাতি মুবা তিন মুবারাকা মানে কি বরকতময় রজনী জি জি মোস্তার ধন্যবাদ আর হাদিসের এই রজনীকে কিভাবে আখ্যায়িত করা হয় হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসমিন শাবান জি লাইলাতুন নিসমিন শাবান মানে 15 তারিখের শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্র মানে এই আরবি মাসে রাত্র আগে আসে দিন পরে তো সুতরাং পনেরো তারিখের রাত্র মানে হচ্ছে আগের রাত্রটা পরে 14ই তারিখ দিবাগত রাতে যে ইয়াতি আসছে রাতটি আসতেছে শাবান মাসের সেটি হচ্ছে সবে বরাত বা লাইতুল ছোট একটি বিরতি সময় হয়েছে আবার আসছে ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের লাইলাতুল নিস ফেম ইন কেন্দ্র করে বিশেষ ইসলামিক আয়োজন সবে বরাত সময় হয়েছে ছোট একটি বিরতিতে যাবার বিরতির পরে খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ তাআলা আশা করতে আমরা সঙ্গেই থাকবেন আল্লাহু আল্লাহু আল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পরে আবারও সবাইকে আহলান সাহনান জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের লাইলাতুন নিসফেমেন সাবানকে কেন্দ্র করে বিশেষ ইসলামিক আয়োজন সবে বরাতে আলোচনা করছিলেন আমাদের মোহতারান হাফেজ মাওলানা হুসাইনুল বান্না সে পর্যায়ে জানতে চাচ্ছি আমাদের বিশেষ করে বাংলাদেশে যারা আওয়াম আমাদের সাধারণ মানুষ ইসলামটাকে যারা খুব ভালোবাসে তারা জানতে চান এই রজনীতে কোন আমল করব কত খেয়ে নামাজ পড়ব নাকি নামাজ নাই দিনে রোজা নাই এরকম কি কোনো কিছু আছে নাকি নামাজ রোজা সবই আছে প্রক্রিয়া বা পদ্ধতিটা কি অবশ্যই রসুলপাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইদা কায়লাত ইদা কানাত নেসমিন শাবান ফকুম লাইলাহা ও সুম উনাহারাহা যে যখন এই শাবান মাসের পনেরো তারিখের রাত্র আসবে তখন তোমরা রাত্রি জাগরণ করে আবাদত করো এবং দিনে রোজা রাখো তো রসুলপাক সাল্লাল্লাহু আলি সাল্লাম যেহেতু উদ্বুদ্ধ করেছেন তাহলে বোঝা যায় যে কেয়াম কাকে বলে আসলে কেয়ামের একটা ব্যাপক অর্থ কিন্তু অধিকাংশ সময় মনে কেয়াম শব্দটা নামাজের অর্থেই ব্যবহৃত হয় তো নামাজের ক্ষেত্রে আমরা কি করব আমাদের যদি আল্লাহ না করুক কারো কাজা নামাজ থাকে যে অন্য সময় আমরা নামাজ পড়ি না আল্লাহ না করুক এরকম যদি কোনো ভাইয়ের অবস্থা হয় তাহলে উনি কাজা নামাজ আদায় করা ওনার জন্য ভালো অনুরূপভাবে রোজার ক্ষেত্রেও আমাদের অনেক মা বন্ধুর রোজা ছোটে যায় আর আদায় করা হয় না উনি এই সমস্ত রোজা যেগুলি নফল রোজা এগুলির ক্ষেত্রে উনি কাজা রোজা নিয়ত করবেন এতে সোয়াব বেশি আল্লাহ সবাহানা হুয়া তালা কাজাওয়াদাই হয়ে যাবে এবং নওয়া ফেলের ইনশা আল্লাহ আল্লাহ সুবাহনতলা সোয়াব দিবেন যে এই রজনীতে আমরা কয়েকটা আমল বেশি বেশি করবো একটা হচ্ছে আমরা বেশি বেশি ইসতেক ফার করব মানে আল্লাহ সুবাহানা তালার কাছে আমরা তৌবা করবো যে আল্লাহ বিগত দিনের যত গুণা হয়েছে সব তুমি আমাদেরকে মাফ করে দাও কারণ মাফই হচ্ছে এরকম যে আল্লাহ যখন কাউকে মাফ করে দেয় তারপরে বান্দা যা চায় আল্লাহ তাই কবুল করে নেই তাই ইস্তেফার পরা বেশি বেশি এটি একটি আমল এই রজনী দ্বিতীয় একটি আমল হচ্ছে যে সাল্লাহ আলী আলিহাল্লাম সাহাবা ইকরামকে সৎকা করতে উদ্বুদ্ধ করেছেন আমরা এই রজনীতে বেশি বেশি করে বিশেষ করে আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য আমরা সৎকা করবো আরেকটি রেবায়ত আছে যে রাসুলে পাকসাল্ল্লা ইসাল্লামকে ইশারাদি আল্লাহ তা আনহা একদিন ঘুমিয়েছেন একসাথে তারপর আর খুঁজে পাচ্ছিলেন না যদি হাদিসটা সনদ সনদের ব্যাপারে একটু কথা আছে সনদের ব্যাপারে সমস্যা থাকলে সে আমলটা কিভাবে ইস্টাবলিশড হয় বা আমরা কিভাবে বাস্তবায়িত করব নাকি এই হাদিস থেকে মুখ ফিরিয়ে নেব আস্তাগফিরুল্লাহ এটা কথা না আসলে হাদিস হাদিসটি দুর্বল হয় বা হাদিস সবল হয় এটি হচ্ছে হাদিসের যে সনদের পরম্পরা থাকে যে আমি তার থেকে শুনেছি আমি তার থেকে শুনেছি এই এই কারণে হাদিসটি দুর্বল বা হাদিসটাকে আমরা সবল বলছি মানে চরিত্রের উপরে ডিপেন্ড করে ডিপেন্ড করে মূল টেক্সটে কিন্তু কোনো সমস্যা নেই তো এই জন্য ইমাম নবীবির রহমতুল্লাহি আলহি এই ইমাম নবী রহমতুল্লাহ আলি অত্যন্ত হাদিস বিশাল বড় একজন হাদিস বিশারদ ছিলেন ওনার কথা হচ্ছে এবং এটার উপরে জামিয়া উলামা ইকরাম হাদিস বিশারদ যারা তারা একমত যে কোনো হাদিসের ব্যাপারে যদি দাইফ দুর্বল এই কথাটি চলেও আসে তারপরেও এটি আমলযোগ্য আমল করব না আমল থেকে মুখ ফিরিয়ে নিব বা বলবো যে এটা বেদাত হয়ে গেছে এই ধরনের সুযোগ কিন্তু আমাদের নেই কারণ ইমাম নবী রহমতুল্লাহ আলহির মতো বড় মহাদ্দিস। এবং এত বড় একজন হাদিস বিশারদের এই ফয়সালাকে আমরা ইগনোর করতে পারি না যে আমাদের সাধারণ মানুষেরা আল্লাহ না করুক ওনারা তো অন্য দিন এত মসজিদে আসেন না এই বিশেষ বিশেষ দিনগুলোতে মসজিদে আসতেন এবং আল্লাহর কাছে আবাদত করতেন রাসুলিবাকসাল্লাহ ইসলাম বলেছেন খাদিসের মধ্যে যে তুমি কি জানো যে বান্দার একটা শেষদা আল্লাহর কাছে কত প্রিয় একটা শেষদা যে সেজদাটা এই রাত্রিতে সে এসে আল্লাহর মহব্বতে দিল হয়তো এটি উসিলা হয়ে যেত কিন্তু আমরা অনেক সময় আছে এবং নামাজ সূচনাটা এখান থেকে শুরু হতে পারে জি জি আমরা আশা করছি তো দেখা যায় যে আমাদের এই ধরনের বিরোধপূর্ণ বক্তব্যের কারণে অনেক সময় আমাদের এই ভাইয়েরা অন্যদিন তো মসজিদে আসেনি না এই সবে উপলক্ষে যারা মসজিদে আসছেন তারা এই দিনও মসজিদে আসা থেকে বিরত থাকছেন তো আমি আমার বক্তব্যের মাধ্যমে মানুষকে যেখানে এনকারেজ করার দরকার উৎসাহিত করার দরকার এখানে কিন্তু ডিসকারেজ করছি আমরা মসজিদমুখী জিন্দিক আমরা কীভাবে আনতে পারি আমার ভাইদেরকে আলেম ওলামাদের কথা আমরা কিভাবে তাদেরকে শোনাতে পারি যে এই যে কৌশলগুলো আছে এই কৌশলগুলো আমাদের অবলম্বন করা উচিত এবং লাইলাতুল নিসমিন শাহবান সম্পর্কে হাদিসের যে অসংখ্য রেওয়ায়ত সাহাবা ইকরাম তাবিন তাবে তাবিন আইমাইমিন মা শায়েদ ফোকাহ সোলাহায়েদের যে আমাল এই আমলের দিকে লক্ষ্য করে আমাদের সাধারণ ভাই বোনদেরকে উদ্বুদ্ধ করা উচিত ধন্যবাদ মোস্তারাম আবারও ফিরবেন সাল্লাহ তালা আপনার কাছে প্রিয় দর্শক আপনারা দেখছেন লাইলাতুন নিসফিমেন শাহবানকে কেন্দ্র করে যমুনা টেলিভিশনের বিশেষ ইসলামিক আয়োজন সবে বরাত চমৎকার আলোচনা করছেন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আলোচনা শুনছি আরও কিছু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ তালা সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার আমরা যাচ্ছি বিরতিতে আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইলাতুল নিসফিমান শাহবানকে কেন্দ্র করে যমুনা টেলিভিশনে বিশেষ ইসলামিক আয়োজন সবে বরতে মতারম এ পর্যায়ে আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি বাংলাদেশে একটি প্রচলিত আমল আমরা দেখেছিলাম যদিও দিনকে দিন এ আমলটি এখন কমে আসছে সবে কেন্দ্র করে হালুয়া রুটির একটি প্রচলন আমরা দেখতে পাই এবং এমন কথাও শোনা যায় যে এই রুটিটা কেয়ামতের ময়দানে বড় হয়ে আরসের নিচে ছায়া প্রদান করবে এই ধরনের কথাবার্তা বা আমলের কোনো ভিত্তি আছে কিনা না এগুলো আসলে ভিত্তিহীন কথা মূলত হালুয়া যে বিষয়টি আছে এটি যদি আমরা ইতিহাসের দিকে তাকাই ওলামাই হিনকা শান্দার মাঝে একটি বই আছে মধ্যে উল্লেখ করেছেন মোল্লা মোহাম্মদ মিয়া সাহেব যে আসলে আমাদের এই উপমহাদেশটা তো দিল্লি কেন্দ্রিক এবং দিল্লি দিল্লির আশেপাশের মোগল সাম্রাজ্য যে ছিল এর মাধ্যমেই তখনই কিন্তু ইসলাম বেশি স্প্রেড করেছে চতুর্দিকে ছড়িয়ে গেছে এবং খাজা মঈনুদ্দিন চিস্তির কথা বলি নিজামুদ্দিন আউলিয়ার কথা বলি ওনারা কিন্তু দিল্লি রাষ্ট্রেরই তত্ত্বাবধানে ছিলেন এবং এর মাধ্যমেই ইসলামকে বেশি ছড়িয়েছে আমাদের এখানে তো দেখা যাচ্ছে যে ওনাদের প্রধান খাবার হচ্ছে এই রুটি তো মিন সাবান উপলক্ষে সৎকা করার বিষয় এসছে তো সৎকা করার বিষয়ে মানুষ এখন কী করবে তো তখন তারা বেশি রুটি বানিয়ে এই দরিদ্রদেরকে খাওয়াতেন বা আত্মীয় স্বজনের বাসায় এই রুটি বিতরণ করতেন এই প্রচলন থেকে আসলে আমাদের পর্যন্ত এসছে এই রুটি বিতরণের তো বিষয়টা এরকম নয় যে সৎকা থেকে যেহেতু আসছে কেউ যদি সৎকার নিয়তে বা উপ ঢোকন দেওয়ার নিয়তে বা দরিদ্রদেরকে সহযোগিতা করার নিয়তে রুটি বা খাবারের ব্যবস্থা করেন এটাতে নিষিদ্ধ নে হাদিসের মধ্যে কিন্তু অতিরিক্ত কথাগুলো যে বলা যে এটা এরকম মানুষের নিচে ছায়া দিবে এইটা বানানো জরুরি ফরজ না করলে গুণা হয়ে যাবে এই যে যদি এরকম মানসিকতা থাকে এগুলি অবান্তর এবং এগুলো থেকে আমাদের পরহেস করা উচিত বেঁচে থাকা উচিত সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সবে বরাতটাকে আমার আমলের জন্য একটা অমূল্য রাত্রি মনে করা উচিত উৎসব মনে না করা উচিত আমাদের যেটা হয় আল্লাহ না করুক আমাদের বিশেষ করে নৌজওয়ানরা যারা আছেন তরুণরা যারা আছেন তারা এটাকে একটা উৎসবের রজনী মনে করে তারা বের হয়ে যায় হরিহুল্লোর করে তারপরে আপনার আতসবাজি করে সারা রাত অনেকে দেখা যায় যে বিভিন্ন গাড়ি বা যানবাহন ভাড়া করে ঘোরাফেরা ঘোরাফেরাও করছে এগুলি মোটেও উচিত নয় এবং এগুলি কাম্যও নয় আল্লাহ না করুক আল্লাহ যদি বলেন যে তোকে এত বড়ো একটা সুযোগ দিলাম মাফ মাফ চাওয়ার জন্য আর তুই মাফ না চেয়ে এইভাবে ঘুরছিস তা আল্লাহ তার গজবের কারণ হয়ে যাবে এগুলো তাই আমাদের এই তরুণ ভাইদেরকে বিশেষ করে আমি উদ্বুদ্ধ করব এবং আবেদন করবো যে আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকি আমরা সবে বরাতকে উৎসবের রজনী মনে না করি বরং আমালের রজনী মনে করি আমরা আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের মা বোনেরা অভিভাবকরাও বাচ্চাদেরকে এমনি ছাড়েন না কিন্তু বিশেষ করে ঢাকা শহরে কিন্তু সবে বরাতির দিন চিন্তা করেন যে রাত্রিবেলায় একটু বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোর করবে ঘুরবে একটু তা ঠিক আছে কিন্তু এটা অনেক সময় আছে আল্লাহ না করুক আমি তো এরকম কথাও শুনেছি যে এই ধরনের ঘোরাফেরা থেকেই বন্ধু বান্ধবদের ইয়াতে পড়ে সে হয়তো সিগারেট খাওয়া অন্য বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে ছয় জন সাত জনকে ডাকাত সন্দেহে পিটিয়ে মেরে ফেলা মেরে ফেলা হয়েছে তো সুতরাং সব মানে বিষয়টা হচ্ছে এইভাবে দেখতে হবে যে রসুল পাক সাল্লাহ ইসলাম বা সাহাবা ইকরাম বা আমাদের বুজুরগানের দিনের থেকে কোন পদ্ধতিতে আমলের বিষয়টি এসছে ওর বাইরে যদি আমরা যাই আল্লাহ না করুক তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে যেমন আপনি বলছিলেন যে ডাকাত মনে করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তো সুতরাং এই রজনীটাকে আমরা এবাদতের জন্য অমূল্য সম্পদ মনে করি এবং হুল্লোর আতসবাজি করা গুনার কাজে লিপ্ত হওয়া আল্লাহ না করুক গুনার কাজে লিপ্ত হওয়া এটা খুব খারাপ জিনিস যে থেকে আমরা পরহেজ করব বিরত থাকব ধন্যবাদ জাযাকাল্লাহ মুহতারাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ প্রিয় দর্শক আপনারা देखছিলেন লাইলাতুল নিসফ মেন কেন্দ্র করে যমুনা টেলিভিশনের বিশেষ ইসলামিক আয়োজন সবে বরাত চমৎকার আলোচনা করেছেন আমাদের সম্মানিত মুহতারাম যে বিষয়গুলি আমরা আজকের আলোচনা থেকে জানলাম করণীয় এবং বর্জনীয় দুটি দিকই আমরা জেনেছি আসুন এভাবে আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও ফিকদান দান করুন আমেন আল্লাহতালা সবাইকে আজকে রজনীতে ক্ষমা করে দিন আমরা সে দোয়া সকলেই সকলের জন্য করি ইনশা আল্লাহ তালা প্রিয় দর্শক আগামী রমজান পর্যন্ত আল্লাহ তালা সবাইকে হায়াত দেবেন এ আশাবাদ ব্যক্ত করে দোয়া কামড়া করে আপনারাও দোয়া করবেন আমরাও দোয়া করছি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আমেন اذكر وداعنيتشي الله حافظ والسلام عليكم ورحمه, ورحمة. الله, الله.